আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আজ আমি লটিয়া মাছের শুটকি ভুনা রেসিপি করব। দেখুন, এখানে আমি শুটকিগুলি নিয়েছি। দেখুন বন্ধুরা, শুটকিগুলি অনেক সুন্দর বন্ধুরা, সেই জন্য চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা, শুটকিগুলিকে আমি এখান থেকে মাথাটা কেটে, এখান থেকে যে পাখনাগুলি কেটে, ছোট ছোট কিউব কিউব করে বন্ধুরা কেটে নিয়েছি শুটকিগুলিকে। বন্ধুরা, প্রথমে আমি খালি কড়াইতে তেল না দিয়ে, বন্ধুরা তেল দিইনি, শুধু কড়াইতে আমি শুটকিগুলিকে ভেজে নিয়েছি। এই প্রসেসটা অবলম্বন করলে বন্ধুরা শুটকির যে একটা কাঁচা গন্ধ, একটা আষ্টে ভাব থাকে, সেই ভাবটা থাকে না। প্রথম পর্যায়ে আগে একবার আমি শুটকিটাকে টেলে নিয়েছি। দেখুন, আমি আমার সাইজ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখানে আমি নিয়েছি বন্ধুরা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি। বন্ধুরা, রসুনটা অবশ্যই ব্যবহার করবেন, যে কোনো শুটকির তরকারি রান্না করতে গেলে বা শুটকির ভর্তা করতে গেলে রসুনটা দিলে খেতে বেশি ভালো লাগে, শুটকির স্বাদটা বেড়ে যায়। আর বন্ধুরা, শুটকি তরকারিতে বেশি একটা মশলার দরকার হয় না, ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যায়। কেননা বেশি একটা মশলা ব্যবহার করতে গেলে শুটকির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিগুলিকে ভেজে নেব। বন্ধুরা, শুটকিগুলিকে আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, 4 থেকে 5 বার 5 মিনিট পর্যন্ত ভিজে রাখবেন শুটকিটাকে ভাজার পরে। তারপর আপনারা ভালো করে ধুয়ে নেবেন, কেননা এই শুটকিতে অনেক পরিমাণে বালু থাকে, এগুলি তো সমুদ্রের কাছে শুকিয়ে দেয়, সেজন্য এতে অনেক বালু থাকে। আপনারা যদি ভালো করে ধুয়ে না নেন তাহলে কিন্তু তরকারি খেতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে সুন্দর করে শুটকিটাকে ধুয়ে নেবেন। এখন আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটাকে আরও একবার ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু প্রথমে শুটকিটাকে খালি ভেজে নিয়েছিলাম, এখন আমি তেল আর পেঁয়াজ রসুনের সাথে আরও একবার সুন্দর করে শুটকিটাকে ভেজে নেব। এই দুইবার ভেজে নেওয়ার কারণে বন্ধুরা শুটকির স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। শুটকি থেকে যেরকম একটা কাঁচা আষ্টে ভাব গন্ধ আসে, সেই গন্ধটা আর থাকবে না। দেখুন, আমি ভালো করে শুটকিটাকে কিছুক্ষণ এই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শুটকিটাকে আরো একবার ভালো করে ভেজে নিলাম। এখন আমি এতে অ্যাড করে দেব বন্ধুরা পানি। বন্ধুরা, পানিটা অ্যাড করার পর এটা আমি মশলা অ্যাড করে দেব। এতে আমি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখন মশলাগুলি আমি ভালো করে শুটকির সাথে মিশিয়ে দেব। দেখুন, এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে শুটকিটাকে রান্না করে নেব। যেহেতু এই শুটকিটা অনেক শক্ত থাকে বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করলে একটু নরম নরম হয়, শুটকির ভিতরে মশলাটা ঢুকে খেতে ভালো লাগে। তাহলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে
কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু শুকিটা পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব বন্ধুরা কাঁচা মরিচের ফালি। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচা মরিচগুলিকে। এখন আমি শুকিটাকে ভালো করে ভুনা ভুনা করে এর থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে সেই পর্যন্ত আমি ভুনা ভুনা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার লটিয়া মাছের শুটকির ভুনার রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আমি আরও কিছুক্ষণ রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি লটিয়া মাছের শুটকির ভুনা। আশা করছি আজকে আমার এই শুটকি ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, ছোট বড় সকলেরই শুটকিটা আমাদের অনেক প্রিয় একটি খাবার, শুটকি না হলে তো চলেই না। তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটাকে অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা চাইলে এই শুটকি ভুনাতে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তাই আমি ব্যবহার করিনি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক স্বাদের হয় এই শুটকি ভুনার রেসিপিটা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই লটিয়া মাছের শুটকি ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই শেষ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।